গুড মর্নিং, জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড অ্যাকাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। ও ছিল আমার 17ই ডিসেম্বরের ব্রাইড আর 4th ব্রাইড, তো নিয়ে চলে এলাম ওর কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্টটা অবশ্যই করো। ওর সেরকম কিছুই রিকোয়ারমেন্ট ছিল না, তো তোমরা একটু দেখে নাও ও কেমন সাজতে চাইছে। আমার তোমার উপরে পুরো কনফিডেন্স আছে। আমি এর আগে দুবার তোমার কাছে সাজছি, তোমার সম্পূর্ণটা তোমার উপরে, তুমি যেই ভাবে সাজাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমি ওর ইচ্ছামতো আজকে চাইবো যে ওর বিশেষ দিনটাকে আরো বেশি বিশেষ করে তুলতে। শুনে নিলে কেমন সাজতে চাইছে? যেরকমটা বললো যে ও এর আগে আমার কাছে সেজেছে, যেহেতু আমার ক্লাসে অনেক সময় মডেল লাগে, ও আমার ক্লাসের মডেল ছিল একবার না বহুবার, তো সেক্ষেত্রে ওকে সাজাতে কোনো অসুবিধা হয়নি। আই থিঙ্ক 1 আওয়ারের মধ্যে পুরো ডান হয়ে গেছিলো ওর মেকআপ, কারণ তাড়াহুড়োও ছিল, তার ওপরে আমাকে অ্যাসিস্ট করছিলো, তো সেক্ষেত্রে আমার বেশি সময় লাগেনি। যেমনটা চেয়েছিল আশা করি দিতে পেরেছি, কারণ ওর কারণে আমি নেক্সট অনেক ব্রাইডও পেয়েছি। ওই আমাকে সাজেস্ট করেছিল, তারা ওর কথা বলেই আমাকে বুক করেছিল। আর ফাইনাল লুক তোমরা অবশ্যই দেখো। আর যে সমস্ত মেকআপ আর্টিস্টরা লোকেশন ব্রাইড করে থাকো এবং দিনে 4টা 5টা বুকিং নিয়ে থাকো, তারা অবশ্যই জানবে যে একটা ব্রাইডকে টাইম মতো বসা কতটা ইম্পর্টেন্ট। এই কথাটা কেন বললাম, কারণ এই ব্রাইড আমাকে নিজেই ফোন করে বলেছিল, দিদি তুমি একটু দেরি করে আসো, মানে ওর স্লট ছিল 5টা, তো আমাকে নিজেই ফোন করে বললো দিদি তুমি 6টা সাড়ে 6টায় ঢোকো। মানে কি বলবো, এত ভালো লাগছিলো তখন, কারণ ও চাইছিলো না যে আমি এসে ওয়েট করি। ও জানে, আমি ওকে বলেই নিয়েছিলাম যে আমার এতগুলো বুকিং আছে, তুমি এর মধ্যে করতে চাইলে তাহলে তোমাকে করতে পারবো। তো বললো ঠিক আছে আমি রাজি আছি, তুমি একটু, প্রথমে বলেছিলো 5টা, পরে বললো যে তুমি আরও দেরি করে ঢোকো। তো সেক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্ট আগেই পৌঁছে যায়, গিয়ে ওর শাড়ি অ্যান্ড ক্রিম্পিংটা করে রাখে, দেন আমি পৌঁছে যাই 6টা সাড়ে 6টার মধ্যে। তারও আগে ঢোকার চেষ্টা করছিলাম আমি, তো তাড়াতাড়ি রেডি করে দিলে আমারই ভালো, তত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করবো। আমার নিজেরও ফেরার একটা ব্যাপার থাকে, যেহেতু সারাদিনের একটা লম্বা শিডিউল থাকে কাজে, তো সেক্ষেত্রে রেস্টেরও প্রচুর দরকার। মানে এ কারণে বললাম, কারণ ও এত একটা ভালো ব্রাইড আমার যে কি বলবো, যে ও নিজের থেকেই বলেছিল যতটা দেরি করে আসবে ততটাই ভালো। আর বলেছিলাম না 1 আওয়ারের মধ্যে ওর মেকআপ পুরো ডান, তাড়াহুড়ো করে, ঠিক তাড়াহুড়ো বলা যাবে না, মানে তাড়াতাড়ি করে কমপ্লিট দিয়ে দেন আমি পৌঁছে যাই বাড়িতে, আর ফুল লুকটা দেখে জানিও। সেরকমও কিছুই বলেনি যে ওকে এরকম মেকআপ করতে হবে, সেরকম মেকআপ করতে হবে, ওর ফেস অ্যাকর্ডিং। আমি চেষ্টা করলাম ওকে একটা মিষ্টি লুক দেওয়ার, তোমরা দেখে বলতে পারবে ওকে কতটা ভালো লাগছে। বাট ও খুব হ্যাপি ছিল, আর যখন ব্রাইড হ্যাপি থাকে তখন আমার ভীষণ ভালো লাগে। এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, এটা ফিলিংসটা সব সমস্তটা ভেতর থেকে আসে। সাজগোজ তো হলো, এবার চলো দেখে নিই ব্রাইডের রিয়াকশন। আহ uh-huh.
দেখেছো, তোমার ফাইনাল লুক কেমন লাগলো বলো? অসাধারণ। তুমি স্যাটিসফাই? ভীষণ ভালো। তোমার ড্রিম ডেতে তুমি যেমন চেয়েছিলে তেমন হয়েছে? একদম। আইটা ক্লোজ করো। কিছু বলতে চাচ্ছিল বলো? তোমার সাজ দিয়ে কোনো কথাই হবে না। থ্যাংক ইউ। এত মিষ্টি মিষ্টি লাগছে দিলে বলো। আজকের জন্য এইটুকু। নেক্সট নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও, নতুনভাবে নতুন গল্প নিয়ে। সবার সাথে অনেক ভালো বন্ডিং আমার হয়ে যায় ব্রাইড সাজাতে গিয়েই, আর যাদের সঙ্গে আগের থেকে পরিচিত তাদের কথা কি বলবো। সো টাটা, আবার দেখা হবে। বাই বাই, সবাই ভালো থাকে।